সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটি টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 13 ফেব্রুয়ারি রোজ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশু হাটের পাশে লুকমান ডেয়ারি ফার্মে। আর এই লুকমান ডেয়ারি ফার্মের মালিক লুকমান ভাই নিজেই। তো চলেন লুকমান ভাইয়ের সঙ্গে কথা বলবো, সে কী ধরনের গরু সংগ্রহ করছেন, কেমন জাত, কেমন কোয়ালিটি, কেমন মান, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এর আগে তো অনেক কয়টা গরু দেখাইছিলাম, তো ওই গরুগুলো কি সব বিক্রি হয়ে গেছে? জি ইনশাআল্লাহ, আমাদের ওই প্রোগ্রামে সব গরুগুলো সেল হয়ে গেছে, আবার নতুন কালেকশন। আর নতুন কালেকশন? আচ্ছা, এই নতুন কালেকশনগুলো আপনার কোথায় থেকে করছেন? হাট বাজার, গ্রামগঞ্জ, যেখান যেটা যেভাবে পায় ভালো মানের সংগ্রহ, যদি মনে কাছে ভালো লাগে নিয়ে আসি, না লাগে নাই। আচ্ছা, এবারে আপনার কয়টা কালেকশন আছে? এবারে টোটাল 6টা বাচ্চা, 6টা ফ্রিজার, একটা শুধু খুব মানে ভালো, নিজের কাছে ভালো লাগছে, একটা সার বাচ্চা তুলছি ছোটো। যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লেগে থাকে তাহলে নিতে পারে, সমস্যা নেই। আমি একদমই দামটা রিজনেবল, খুবই সীমিত দাম চাবো, আর এখানে দাম ধরার সুযোগও রাখবো না, শুধু একটা রাখবো। আচ্ছা, এর আগের ভিডিওতে আপনার যে কয়টা ভিডিও করছি, আপনি তো মাশাল্লাহ অনেক কম দাম চাইছেন এবং দর্শক সাড়াও দিছে। তো আমি এ পর্যন্ত আপনার ভিডিওর তো ব্যাড কমেন্ট পাইনি। তো এবারকার গরুগুলো কেমন দাম হতে পারে? এবারকার গরুগুলোর দামটাও এই রিজনেবলে আছে, কিন্তু আসলে এখন বাজারটা খুবই চওড়া, কিনতে গেলে খুবই হিমশিম। আমরা আসলে যে দামটা চাই, ইচ্ছাইতে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা বেশি চাই হচ্ছে গৃহস্থ ভাইয়েরা, কৃষক ভাইরা মাথা নষ্ট হয়ে যায় আসলে কত টাকা বলবো বা কত টাকা দিয়ে নিয়ে আসবো। কিন্তু আসলে অনেক দর্শক ভাইরা আছে যে গরুর দাম এত যাচ্ছে, কিন্তু আসলে তারা তো গ্রামগঞ্জে ঢোকে না, আমরা তো ঢুকি, তারপরেও তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মানিত করার চেষ্টা করি, দামটা কম বলার চেষ্টা করি। তারপরেও এখন দর্শক ভাই আমাদের সাথে অনেক ভালো বোঝে, তারাই দেখে শুনে নিবে, তারাই। হ্যাঁ, এখন আসলে সবাই অভিজ্ঞতা, ভিডিও দেখে দেখে সবারই একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো চলেন ভিডিও বর্ণনা করে এক এক করে গরুগুলো দেখেন। অবশ্যই, এখন যে বাজারটা বেশি, এর কারণটা কি? বাজারটা আসলে যে কথা আছে, যদি আমদানির সাইডে চাহিদা বেশি হয়ে থাকে তাহলে বাজারটা তো অবশ্যই বেশি হবে, তো আমদানি কম, চাহিদা বর্তমান বেশি হয়ে গেছে। আর শীতের মৌসুমটা প্রায় শেষ বলতেই চলে, ফাল্গুন মাসের শেষ আজকে 30 তারিখ। তো যাই হোক, এখন গরমের ভাব পড়বে, এখন হচ্ছে মানুষের আগ্রহটাও ভিতরে ঢুকে যাবে গরুটার, আর বিশেষ করে মানুষের তো এখন আসলে চাকরি বাকরির খুব সংকোচ। তো ইয়াং জেনারেশনই এই সেক্টরের মধ্যে ইনভলভ হচ্ছে, কেউ দুই চারটা পাঁচটা দশটা করে কিনে ছাড়িয়ে সেক্টরের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। তো আশা করি আমার কাছ থেকে যে বাচ্চাগুলো আমি কালেকশন করি খুবই সুন্দর এবং ইয়াং জেনারেশনের জন্যই বাচ্চা। আচ্ছা, চলেন ভিডিও বর্ণনা করে এক এক গরু করে গরুগুলো দেখায় দর্শক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার খরচের জন্য আমি বাচ্চাটা আমি ডেলিভারি দেবো, একটা শক করে নিয়েছি আমার দর্শক ভাইদের রেসপন্স দেখার জন্য, আসলে তারা কেমন সাড়া দেয়। তো এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা হাইব্রিডের, একটা কোয়ালিটির একটা বাচ্চা, হাইব্রিডের। হ্যাঁ, আচ্ছা, এই বাচ্চাটা সার না বকন? এটা বকন বাচ্চা, এই সরি সরি, এটা সার বাচ্চা, সার বাচ্চা, সার বাচ্চা, সরি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স 3 মাস প্লাস 4 মাস এরকম হবে। এই বাচ্চাটা কি দুধ ছাড়ছে? দুধ আসলে ছাড়ে নাই, দুধ খায়, কিন্তু ওর খাওয়া দাওয়া সুন্দর আছে, একদম সেফ জোনের বাচ্চা। এটা কি আপনার সব ধরনের খাবার খাচ্ছে? সব ধরনের খাবার খাচ্ছে, আমরা সব ধরনের খাবার। তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাওয়া বলতে 36,000 টাকা ফিক্সড। 36,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, যদি রিক্স হতো তাহলে আমি নিতাম না এটাই। আচ্ছা, চলেন এই লাইনে যে দ্বিতীয় বাচ্চাটা আমরা দেখাই, দ্বিতীয় আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, অনেক সুন্দর একটি কালার ফুল বাচ্চাটা। আমার এই এই লটের বাচ্চাগুলোর মধ্যে সর্বোচ্চ একটা, কনিষ্ঠ একটা মাথা বাচ্চা। আচ্ছা, এই মাথাটা একটু দেখাই দেন। হ্যাঁ, এই বাচ্চাটা দেখেন, ঠোঁটটা দেখেন, গোলাপি গোলাপি। আচ্ছা, এই বাচ্চাটা আপনার কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা উন্নত মানে সর্বোচ্চ প্রকারের যেটা বলে সেটা। এটা বাটটাও খুব সুন্দর, আপনি দেখেন, ভালো বাটটা দেখেন, দর্শকদের উদ্দেশ্যে বাটগুলো অনেক বড় বড় বাট।
আদর্শ একটা জাতের একটা গাভী হবে ইনশাআল্লাহ। বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার হচ্ছে 8 মাস। এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে হচ্ছে 62,000। দরদাম করার সুযোগ আছে? দরদাম করার সুযোগ আছে, কিন্তু 62 সাইজে কোনো ভাই আছে 45-50 বলবে তাহলে আমি দিতে পারবো না। আমি হালকা কিছু সীমিত কম রেখে আমি দরদামের সুযোগ রাখছি। এই বাচ্চাটা দেখবেন, আরও 5টা ভিডিও মানুষ তো দেখে, তো কম্পেয়ার করবেন আসলে বাচ্চাটার মান কেমন, দামটা ঠিক আছে কিনা। এর আগে আপনার 2-3টা ভিডিও করছে, আপনি দাম কমিয়ে চান আর কি, মানুষের কেনার মতো আর কি দাম বলে। আচ্ছা, এটা একটু সাইড করে দেন, সাইড করে দেন। আরেকটা দেখেন, এই লাইনের যে 3 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, একটু কালোর অংশটা বেশি। হ্যাঁ, কালোর অংশটা বেশি হলেও এর আবার একটা মান আছে, এর মায়ের দুধের রেকর্ড পর্যন্ত আছে। আমি খুব জোর করে বাচ্চাটা নিয়ে আসছি। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কেমন? 28-29 লিটার দুধ হচ্ছে দ্বিতীয় বিয়ানের বাচ্চা। আচ্ছা, এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এবং এর একটা যে বড় হওয়ার পরে যে একটা প্রেগনেন্ট অবস্থায় যে একটা লোড, একটা লোড নেওয়ার যে ক্ষমতা, সেই 4টা ঠ্যাং দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে। বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স এই বাচ্চার মতোই, হয়তো এসএতে একটু কম হবে, একটু কম হবে। আমাদের আসলে কে না জানি, একটা আনুমানিক ভাবে বলি। তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি? এই বাচ্চাটার দাম চাচ্ছে 53,500 টাকা। 53,500 টাকা। বাচ্চাটার বয়স কতদিন বললেন আপনি? এটা আপনার হচ্ছে 7.5 মাস এমন আছে, প্লাস একটু কম আছে। আচ্ছা, 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, কালোর অংশটা বেশি। হ্যাঁ, কালোর অংশটা বেশি। এই বাচ্চাটা হচ্ছে মুন্ডি বাচ্চা, মুন্ডি বাচ্চা। হ্যাঁ, একদম জেনুইন মুন্ডি, আপনার দর্শক ভাই দেখা না, অরিজিনাল মুন্ডি। আচ্ছা, অরিজিনাল মুন্ডিটা আপনারা কীভাবে গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি হচ্ছে আপনার এই যে এখানে যে সিঙের যে একটা ফার্ম থাকে, এই ফার্মটা নায়ের, ঠিক আছে? এবং মানুষের মাথায় আপনি একটু হালকা ই করবেন, দেখবেন নড়াচড়া করে, ঠিক এটাও এখানে নড়াচড়া করে। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার 9 মাস। হ্যাঁ, এর ওলানটা দেখা যায়, খুবই সুন্দর সাদা ধবধবা ওলান, সাদা ধবধবা ওলান। আচ্ছা, এই সাইডটা আমরা একটু দেখাই দিই। হ্যাঁ, একটু দেখান। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 65,000 টাকা। 65,000 টাকা এটা মুন্ডি হিসাবে দামটা আমি খুবই কম চাইছি। আচ্ছা, মুন্ডি গরু আপনি 65,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, 65,000 টাকা দাম। এটার বয়স কতদিন বললেন? এটা 9 মাস। 9 মাস। 9 মাস। আচ্ছা, এটারও দরদাম করার সুযোগ আছে ইনশাআল্লাহ, সব বাচ্চার সুযোগ আছে, শুধু এই ছোট বাচ্চাদের সুযোগ না। আচ্ছা, এটা একটু সাইড করে দেন। আচ্ছা, এই লাইনে যে আমরা 5 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স 10 মাস। এই 9 মাস। 9 মাস। আচ্ছা, এটার আমরা একটু তোলাটা দেখাই দিই। তোলাটা যদি দেখান, তোলাটা দেখান এই বাবু, দেখে একটু লাভঝাপ কম কর, খুবই সুন্দর হলো। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আপনার হচ্ছে 62,000 টাকা। 62,000 টাকা। 62,000। আচ্ছা, এটারও দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এটার একটু সাইড করে দেন। এই লাইনে যে আমরা 6 নম্বর বাচ্চাটা, যে লাস্ট যে বাচ্চাটা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা আপনার সাদা রংটি দেখা যাচ্ছে, সুন্দর, খুব বাচ্চাটা, খুবই সুন্দর বাচ্চাটা, সুন্দর। এবং ডান গলায় কম্বল নাই, কোনো নাভি নাই, কো একটা আমার পুরো বাচ্চার ভালো পার্সেন্টেজ ছাড়া নাই। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার আপনার দাম চাচ্ছে হচ্ছে 68,000 টাকা। 68,000 টাকা। এটারও আমরা একটু তলাটা দেখাই দিই। একটু তলাটা দেখান। এই বাচ্চাটা আপনার হচ্ছে বয়স ধরেন 9.5 মাস প্লাস আছে, 9.5 মাস প্লাস আছে। দেখি একটু, দেখি একটু। আচ্ছা, এই বাচ্চাটার আপনার 65,000 টাকা না 68,000 টাকা দাম? এটারও দরদাম করা শুরু হবে, দরদাম করা শুরু হবে। আচ্ছা, এই সবগুলো 6টা বাচ্চা আপনার একসঙ্গে নিলে কি ছাড় আছে? কোনো দর্শক ভাই যদি 6টাই একভাবে একবারে নেয় তাহলে আমাকে দাম দর করে, ঠিক আছে, বায়না করবে। যদি আসার ইচ্ছা থাকে বা আসতে কোনো লোক থাকে বা তিনিও আসতে চায়, অবশ্যই আসবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই কো। আর হচ্ছে স্যার বলতে এখন আপনি, আমি কি বলবো, গত আমি এই প্রোগ্রামে আমি
আরো রকম দিছি না, এটা দরদাম করে নিলে আমি একটা তাদের আলাদাভাবে একটা সম্মানিত করব, একসঙ্গে কেউ নেই তাদের জন্য একটা আলাদা ছাড়, একটা আলাদা ছাড় থাকবে, দরদাম করার পর আমি সম্মানিত করব, সম্মানিত করব যেটা। আচ্ছা আপনাদের এখানে দর্শকদের জন্য কি দর্শক ভাইদের সুযোগ সুবিধা বলতে, দর্শক ভাইরা যদি পছন্দ হয় তাহলে আমার এখানে আসবে, আসার পরে দেখবে শুনবে আমরা যেটা খাই আল্লাহর রহমতে তাদেরকেও সেটা খাওয়াবো, তার বাদ আমরা যদি নিজেকে যা মিলাই এবং বাসায় থেকে, ঠিক আছে থেকে চলে যাবে। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01780712825। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব বাসা। লোকমান ভাই আপনার মূল্যবান সময় দিলেন, যে আবার কোনো দিন আপনার খামারে এসে হাজির হবো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।